জন্ম থেকে এই যে জ্যোতিষের ছবি বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতু দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সে মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই দর কষা কষি, কালো না কষা, সাদা না টিকালো, লম্বা না বেটে, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলে নেই, তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পাচ্ছি না, পাচ্ছি না। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রী অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী, একাদশীর দিন অবুজ দশমী বালিকা কৃষ্ণায় আপন ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুকরে করেছি সুপিতাগারে, চলে চলে মরেছি সুপিতাগারে। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাস্তে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবিষ্কার করেছেন, আবার শহরগঞ্জের গানাগুলিকে ঠোঁটে রং মাখিয়ে কোটি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই তাকে प्रकाश में अंधकार भी में
माल मैं, लक्ष्मी मैं। मोह में क्या भी मैं, कण भी मैं, ब्रह्मांड भी मैं, आरंभ में कोई मैं। काली मैं, Thank you.